2020 সালের একদম শেষের দিনগুলিতে এসে আমরা উপস্থিত। সম্পূর্ণ বছরটাই আমাদের খুব দুঃখ ও কষ্টের মধ্য দিয়ে কেটেছে, কিন্তু এর মাঝে মাঝে আমরা বিভিন্ন মিমস পোস্ট শেয়ার করেছি, যা আমাদের অনেক হাসতে সাহায্য করেছে। চলুন আজ আর একবার সেই সবকটি মিমস দেখে আরও একবার হাসার মধ্যে ডুবে পড়ি। বছরের শুরুটা হয় একটা সুন্দরী নারীকে দিয়ে, আর ওনার ভাইরাল ভিডিও ও ছবি অনেক ফেমাস হয়ে উঠেছিল ইন্টারনেটে। মেয়েটির নাম ন্যান্সি মোমোল্যান্ড, একজন কোরিয়ান ড্যান্সার। ওনার প্রতিটি ভিডিও সারা বছরই প্রায় অনেক জনপ্রিয় ছিল। এর পরবর্তী হিউমার রিলেটেড ভাইরাল পোস্ট, যা ইন্টারনেটে অনেক সাড়া ফেলেছিল, যার মূল টপিক হলো যা ভাবা হয়েছিল তার কিছুটাই ঘটেনি, অর্থাৎ মাই প্ল্যান ইওর প্ল্যান। 2020 সালের প্রথম দিকে আমরা ভেবেছিলাম এই বছরটি খুব ভালো কাটবে, কিন্তু কোভিড-19 কারণে তা এক ফোঁটাও ঘটেনি, এই জন্য এই পোস্টটি ইন্টারনেটে খুব ভাইরাল হয়। এরপরে আসি সেই বিখ্যাত ভাইরাল ভিডিও কফিন ড্যান্স। কফিন ড্যান্স ভিডিওটি আমাদের মধ্যে খুব উদ্দীপনার সঞ্চার করেছিল। এই ভিডিওটি খুব সহজে কোভিড-19 সময় মানুষকে এন্টারটেইন করে। এই ভিডিওটির মূল বিষয়বস্তু ছিল মৃত্যুর পরেও মানুষকে আনন্দের সঙ্গে বিদায় দেওয়া। রাসোই মে কন থা, ফেমাস ইউটিউবার ইয়াসরাজ মুখেত এই র‍্যাপ সংটি বানিয়েছেন, যা ইন্টারনেটে প্রায় এক সপ্তাহ সময় ধরে ভাইরাল ছিল। এরপর আর এক অনন্য মেমস, যা বিনোদ নামে পরিচিত, যা এক অজানা ছেলের কমেন্ট থেকে তৈরি হয়। এরপর গোটা ইন্টারনেট বিনোদ বিনোদ করে সার্চ শুরু করে এবং এই টপিকটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে পড়ে। এই বছরের অন্যতম ভাইরাল ভিডিও দ্য জোম্যাটো ডেলিভারি বয়, যার কথা ও আনন্দ গোটা ইন্টারনেটকে হ্যাপি করেছে এবং এটি এই বছরের একটি অন্যতম ভাইরাল ভিডিও। গো করোনা গো, এই টপিকের ভিডিওগুলি তো কোনো বাধা না মেনেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এই করোনা পরিস্থিতিতেও আমাদের এই বোকামুখে তুলে ধরেছে এই ভিডিওগুলি। পরবর্তী ভাইরাল ভিডিও টপিক হলো ইটস হার্ড চয়েস। MTV শো দ্য রোডিসে নেহা ধুপিয়া এই কথা বলেছেন এবং তার এই কথা বলার জন্য এটি ভাইরাল হয় ও তাকে ট্রল করা হয়। আমির সিদ্দিকী ও ক্যালিমিনাটি, এই দুই নামের সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত, একে অপরকে ট্রল করতে গিয়ে দুজনেই ইন্টারনেটে কিছুদিনের জন্য প্রধান সদস্য ছিল। এছাড়াও ফেসবুকের অনেক পোস্ট মিমস ভাইরাল হয়, যার একটি ছোট্ট অংশ তুলে ধরলাম আপনার আনন্দের জন্য। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ।